তো বন্ধুরা, সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি ঘরের চাষ করা নতুন ধানের চাল। তো ভীষণ আনন্দ লাগছে, দেখবো কেমন স্বাদ। তো নিশ্চয়ই ভালো হবে, কারণ ঘরে চাষ করা ধানের চাল মানে বুঝতেই পারছো, তার উপরে আবার দুধেশ্বর চাল। তো বসিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলি, দেখতে থাকো। তো আমি রান্না করছি, আর এদিকে ঠাকুর মশাইও চলে এসছেন পুজো করতে। এই যেহেতু বৃহস্পতিবার, তাই পুজো হয় বাড়িতে, লক্ষ্মী পুজো। সরোজ মনুষ্য ভূতাসনাবয়ন্তি ওং সুরাস্তাম বিসিঞ্চন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা বাসুদেব জগন্নাথ শঙ্কর্ষণ বিভু প্রদুম্নশ্চ নিরুদ্ধশ্চ ভবন্তু বিজয়ায়তি আখণ্ড লোক নির্ভগবান। এই যে ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা ফোড়ন করে নেব। ভাবছি একটু সবজি দেব, গাজর, ফুলকপি, ধনে পাতা, এই সব দিয়ে সবজি ডালটা করবো ভাবছি। নিরামিষে সবজি ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো ডালটা আমার হয়ে গেছে, আর এদিকে ভাতেও ফুট চলে এসছে, এই যে ফেনা বেরোচ্ছে। রোজকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করার পরেও রোজ কি করছে দেখো। এই রোজ আমন বালি ঘাঁটছো, আর এই যে আমাদের পূজা, পাশের বাড়ির একজন মেয়ে এখানে এসছে, রোজের সঙ্গে খেলা করছে। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় একটা বাজতে যায়। এই উঠো উঠো রোজ, উঠো, চিরুনটা করে দি। তুমি একা করবে? একা করতে পারবে না, হাতে এই ছড়িটা ফেলো না, পারবে না একা করতে। ক্যামেরা দেখে দেখে চুলচিরুনি করে নিবে বাবা, ক্যামেরা দেখে দেখে চুলচিরুনি করে নিবে। রোজ এখন একা একা সবকিছু শিখে গেছে, আমাকে আর লাগবেই না, তাই তো। আচ্ছা ধরেটা ধরেছি, এটা কি মাঝখানে একদম শীতে করে নিচ্ছ? হয়নি, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। জটা হয়ে গেছে, জটা হয়ে গেছে বলেই তো বলছি। চুলো মা, পূজাকে বলে দাও যে পূজা আমাদের বাড়িতে খাবে কি না। পূজা খাবে আমাদের বাড়িতে? হোক, খাবে আমাদের বাড়িতে, কোনো অসুবিধা নেই। আমি পূজাকে বলে দিয়েছি, ও যখন খেয়ে দিয়ে যখন বাড়ি ফিরবে, বাড়ি ফিরবে তখন ওর মা ঠাম্মিকে জানিয়ে দিতে যে আমি রোজের বাড়িতে খেয়েছিলাম। আচ্ছা, তো বন্ধুরা চলো দেখে নাও আজকে দুপুরে লাঞ্চের মেনু কি হয়েছে। হয়েছে গিয়ে বেগুন ভাজা, সবজি ডাল, আর হয়েছে শুক্তো,
তোমরা তো দেখলে, তো শুক্ত হয়েছে আর হয়েছে। আমাদের ঘরে নিরামিষ হলেই কিন্তু পাকা কাঁচা তেঁতুল দিয়ে নিরামিষ টকটা হয়, ওলকপি কচু দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টকটা, এবং এটা খেতে সবাই খুব ভালোবাসে, এই টকটা হয়। তো দেখলে টক হয়েছে, শুক্ত হয়েছে, ডাল হয়েছে, সবজি ডাল, আর হচ্ছে গিয়ে তোমার বেগুন ভাজা হয়েছে, আর হাঁড়িতে সেদ্ধ করতে দেওয়া আছে আলু, আলু আর এই যে দেখো হেলেঞ্চা শাক, এখানে সেদ্ধ করছি হেলেঞ্চা শাক আর আলু সেদ্ধ মাখা, এটা মার জন্য, মা খায় এটা, তো এটা মায়ের জন্য। যেদিনই নিরামিষ হয় সেই দিনই মোটামুটি একটু একটু করে অনেকগুলোই তরকারি হয়ে যায়, আর নিরামিষে একটু বেশি তরকারি না হলে খেতেও ভালো লাগে না, তাই না? আমিষ হয় মাছ মাংসের ব্যাপার, একটা দুটো হলেই মোটামুটি হয়ে যায়, কিন্তু যখন নিরামিষের ব্যাপার থাকে তখন তিন চারটা তো দরকারই। তো এই হচ্ছে মেনু, তো ঠিক আছে চলো খেয়ে নি, খেয়ে আবার আসছি বিকেলবেলা তোমার। আজকে আমাদের বাড়িতে কে খাচ্ছে দেখো, পূজা আমার মেয়ের সঙ্গে খেলা করছিল, তো একসাথে খেতে দিয়ে দিয়েছি, স্নান করে এসেছে, হ্যাঁ স্নান করে এসে খেলা করছিল, তো বাবা পূজা আমার মেয়ে তিনজন একসাথে বসে গেছে খেতে। পূজা খেয়ে নাও, ভাত মাখিয়ে দিয়েছিলাম, খাচ্ছে। তবে নিরামিষের ব্যাপার মাছ নেই, হাসছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর ঘুম থেকে উঠে বাড়িঘর ঝাড় দিয়ে কাপড় চোপড় তুলে গিয়েছিলাম একটা জায়গায়, সেটা কোথায় গেছিলাম রোজ বলে দাও, লজ্জা পেয়ে গেল। গিয়েছিলাম চাল গুঁড়ো করতে, আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা লোকের ঘরে কল বসিয়েছে, আমাদের ঘরেই হয়তো গুঁড়ো, মানে গুঁড়ো না, আমি কখনো গুঁড়ো করিনি, আমাদের ঘরে মিক্সার গ্রাইন্ডারে সবসময় বাটা করি, কিন্তু চালের গুঁড়োটাই দরকার, তাই ভাবলাম যে না নতুন চাল যেহেতু এসছে গুঁড়ো করে নিয়ে আসি। তো গুঁড়ো করতে গেছিলাম, তাই একটু সন্ধ্যা হয়ে গেছে, আর টর্চ মোবাইল লাইট কিছুই তো নিয়ে যাইনি, শেষে ওখানকার একজন মানে বাচ্চা ছেলে আমাকে ছাড়তে এলো এদিকে, তো আমাদের ঘরের হেডলাইটের আলোতে মোটামুটি অনেকটা দেখা যাচ্ছে, তারপর না চলে যাও আমি দেখতে পাচ্ছি বা চলে যাবো। তো চলে এসেছি গুঁড়ো করে নিয়ে, আসলে আমাদের ঘরে আজকে পিঠে হবে, তো কি পিঠে হবে কি হবে সেটার জন্য জানতে হলে সেটা তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার মেয়ে এই যে চিপস প্যাকেট নিয়ে এসেছে, ডিস্কো, হ্যাঁ কি ডিস্কো, ওর ভিতরে একটা ছোট লাইট থাকে, এটা মধ্যে আছে রোজ কি জানি না, ওরা না ওই যে গোল গুলো নিয়েছিল, কিন্তু আমি তো দেখলাম ডিস্কো বলে লেখা আছে, ওই লাইটের রাস্তাতেই মানে ওই প্যাকেট গুলো নিয়েছে, দেখা যাক লাইট আছে কিনা। তো ঠিক আছে চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে, দেখে বলো তো এটা কি পিঠে হতে পারে, এটা আমি বানিয়েছি, আর এটা মা বানিয়েছে, আর এটা বানিয়েছে আমার মেয়ে, এগুলো কি রোজ, বা ভালো হয়েছে। তো দেখি বুঝতে পারছো চুষি পিঠে বানাবো, তো ঠিক আছে চলো এগুলো বানিয়ে নেওয়া হয়েছে, এবার বানিয়ে ফেলি পুরোটা। এই যে আমি দুধটা বসিয়ে দিয়েছি, এবার দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ভালো করে ফুটে উঠলে তারপর আমি ওই পিঠেগুলো ছেড়ে দেবো দুধের মধ্যে। তো দেখো তোমরা, আর এখানে একটু গুঁড়ো দুধ আমি করে নিয়েছি অল্প করে, জাস্ট 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে জলটা ফেটিয়ে রেখেছি, ওটা লাস্টে দেওয়া হবে। খুশি কেন, খুশি কেন, অনেক ভালো লাগে, আচ্ছা গুড় পিঠে আর এই পিঠে, গুড় পিঠে আর এই পিঠেটা খেতে ভালো লাগে, আচ্ছা। তো দুধটা হয়ে এসছে, মানে জাস্ট যে ফুলে উঠছে, এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি আমি, কিন্তু বেশি মিষ্টি মানে বেশি চিনি দেবো না, মিষ্টির পরিমাণটা একটু কমই রাখবো, তাহলে কি হবে দুধের স্বাদটা পাওয়া যাবে, আর বেশি মিষ্টি হলে খেতে ইচ্ছে করে না। ভালো করে আমি দুধটাকে ফুটাবো, তারপরে আমি ওই পিঠেগুলো দেব। এই যে প্রায় রেডি হয়ে গেছে আমার পিঠেটা,
হয়ে গেছে আর বেশি ফোটাবো না অনেকক্ষণ ফোটালাম এবং বেশ সুন্দর ঘন গাঢ় হয়ে গেছে এটা যখন রাতে বসে যাবে না আরো দারুণ হয়ে যাবে পুরো তো দেখিলে তোমরা জাস্ট সিম্পল ভাবে যখনই খেতে ইচ্ছে করবে তখনই ঝটপট করে বানিয়ে ফেলো আর শীতের রাতে এরকম পিঠে জাস্ট ভাবাই যায় না তো বন্ধুরা আজকে রাতের ডিনারের মেনু তোমরা তো বুঝেই গেলে এটাই আমাদের আজকে রাতের ডিনারের মেনু তো সকাল থেকে এখন বাজে রাত 9:30 এই পর্যন্ত কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে দেখো যাওয়ার মতো টাটা